আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহেদ হাসান, বাইক পার্লার ওনার। আর আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসবো, এটা পালসার 150 সিসি বাইক। এটা মডিফাই বাইক না, এতদিন তো শুধু দেখছেন মডিফাই বাইকের রিভিউ, প্লাস হচ্ছে সেল করার জন্য আমরা বিভিন্ন ভিডিও করি মডিফাই বাইকের। বাট আজকে আমি যে বাইকটি নিয়ে আসছি, এটা হলো পালসার 150 বাইকের একদম স্টক কন্ডিশনের, একদম ফুল ফ্রেশ একটা বাইক। পেপার্স ফুল ফ্রেশ, মানে কোনো কাজে হাত দিতে হবে না, ডিরেক্ট চালাইতে পারবেন। তো আজকে এই বাইকটির একটা ছোট্ট একটা ডিটেল আমি এই ভিডিওতে বলে দিব। তো আশা করি সবাই আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের মেইন ভিডিওটা। বন্ধুরা, এটা হলো সেই পালসার বাইকটা যেটার কথা এতক্ষণ বললাম। এটা সামনের লুকটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। মাডগার্ডটা দেখেন, ছোট্ট একটু ক্র্যাচ আছে, তাছাড়া কোনো প্রবলেম নাই। ডিস্কটা দেখলেই বুঝতে পারতেছেন গাড়িটা কত কম কিলো চলছে। সামনের ফ্রন্টের টায়ারটা দেখেন, এই তো সাসপেনশন। সামনের হেডলাইটের মার্কসটা দেখেন, খুব মানে এমন কোনো আহামরি কোনো দাগ নেই। এগুলো নিয়ে, এই বাইকটা নিয়ে শুধু একটা কোটিং করে দিলে এগুলো দাগগুলো সব উঠে চলে যাবে। আবার ট্যাঙ্কিটা দেখেন, পুরো স্টক কালার, এটা মানে কোনো কালার করে না কোনো কিছু না, একদম স্টক। পুরো বাড়িতে বাইকে যা কিছু আছে সব কিছু স্টক আছে। ব্যাক শেপটা দেখেন, এখন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো একটা স্ক্র্যাচ পাবেন না ব্যাক শেপে, একদম ফুললি নিট অ্যান্ড ক্লিন। আর ছোটোখাটো ছোটো মোটো যেগুলো দাগ আছে এগুলো থেকেই থাকে প্রত্যেকটা বাইকের, রোডে চললে এটা হবেই। তো এখন আমি আপনাদেরকে বাইকটি কত কিলো চলছে এটা দেখাবো মিটারে। মিটারে সব অপশনই কাজ করবে, কোনো প্রবলেম নাই মিটারে। দেখেন 21,320 কিলো চলছে এ পর্যন্ত বাইকটি। এখন আপনারা দেখেন বাইকের পেছনের শেপটা, এটা বগুড়ার নাম্বার করা বাইক। আর এই বাইকের পেছনের টায়ারটা দিয়ে তো দেখলেন, টায়ারটা কোনো সমস্যা নাই, ডবল ডিস্কের বাইক এটা। পেছনের ডিস্কটাও দেখেন একদম ফ্রেশ আছে, সাইলেন্সার কাভার, ইঞ্জিনের সাইডে এগুলো সব কিছুই ফ্রেশ আছে। ট্যাঙ্কিতে কোনো লিক কিংবা আদার্স কোনো কিছু নাই, কারণ মোটামুটি খুব কম চালানো হয়েছে বাইকটা, যার জন্য করে এতটা ফ্রেশ অবস্থায় আছে। খুবই কম চালানো হয়েছে, এটা প্রথম মালিকের বাইক, ঠিক আছে। আর বাইকের ডিটেলটা একটু বলে দিই, এটা 25 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে পেপার্স। আর মালিকানা চেঞ্জেবল, মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে, করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এটা প্রথম মালিক থেকেই বাইকটা নেবেন আপনি, পেপার্সটা প্রথম নাম মালিক থেকেই হবে। তো এখন আমরা বাইকের সাউন্ডটা একটু শুনি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পারলেন সেই বাইকের, পালসার বাইকের ছোট্ট একটা রিভিউ। তো এই বাইকটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা আমাদেরকে টেক্সট করে জানাইতে পারেন। আর এই বাইকের ডিটেল আরও যদি কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই জানাই নিতে পারেন, কিংবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে কল করে, এই নাম্বারে আপনারা টেক্সট করেও জানাই নিতে পারবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।